মাত্র 23,000 রুপিতে মোটোরোলা এইচ 50 ফিচার ফোনটাকে একটি বাজেট ছাড়া 5G ফোন আমরা বলতে পারি। এই ফোনটাতে এমন কিছু দুর্দান্ত স্পেসিফিকেশন দিয়েছে মোটো, যেগুলো জেনে গেলে আপনি এই ফোনটাকে এখনই কিনতে চাইবেন। সুতরাং এই ফোনটাকে কিনলে আপনি কী কী বেনিফিট পেতে পারেন তা জানতে হলে আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জন্য টেকটিজ বলে আমি দীপঙ্কর আসানোর আজকে ভিডিও শুরু করছি। প্রথমত মোটোরোলা এইচ 50 ফিউশন এই ফোনটা প্রায় জেনে নিচ্ছি। এই ফোনটা ভারতের ই কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্ট এবং মোটোরোলার ওয়েবসাইটে বিক্রি শুরু হয়েছে, যার বেস ভ্যারিয়েন্ট 8GB 128GB দাম ভারতীয় রুপিতে রাখা হয়েছে 22,999 রুপি এবং এর আপার ভ্যারিয়েন্ট 12GB 256GB দাম রাখা হয়েছে 24,999 রুপি। এবং এই ফোনটাকে ICICI ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা আরও 2,000 টাকা ডিসকাউন্টে কিনতে পারবেন। তবে ধরে নিচ্ছি সেই কার্ডটি সবাই ম্যানেজ করতে পারবে না, অর্থাৎ এর বেস ভ্যারিয়েন্টই আপনারা 23,000 রুপিতে কিনতে পারবেন। আর এই দামের মধ্যে এই ফোনটার বক্সে আপনারা সব কিছু পেয়ে যাবেন। এখানে আপনারা ব্যাক কভার, টাইপ সি চার্জিং পোর্ট এবং 68W চার্জিং অ্যাডাপ্টারটিও পেয়ে যাবেন। আর প্রথমে এই ফোনটার ভালো দিক যদি বলি, তাহলে এখানে আপনারা দুর্দান্ত লুকস এবং ডিজাইন পেয়ে যাবেন। বর্তমানে মোটোরোলা তাদের ফোনগুলোতে ডিজাইন এবং লুকসে একটু ভিন্ন ধরনের কাজ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন মোটোরোলা এইচ 50 প্রো এই ফোনটার মতনই মোটোরোলা এইচ 50 ফিউশন ফোনটা দেখতে হয়েছে, শুধু ক্যামেরাটিকে একটু আলাদা মডেল দেওয়া হয়েছে। আর এই ফোনটাতে 5000mAh মতন বড় সড়ো ব্যাটারি থাকার পরেও ফোনটা যথেষ্ট সরু এবং ওজনও খুব হালকা। এখানে মাত্র 7.9mm চওড়া রাখা হয়েছে এবং 174 গ্রামের মতন ওজন রাখা হয়েছে। এই ফোনটার হ্যান্ডসফিল এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো পেয়ে যাবেন, যথেষ্ট প্রিমিয়াম লুকে এই ফোনটা আসতে চলেছে। বিশেষ করে এই ফোনটার ব্যাকে ভেগান লেদারের ফিনিশিং রাখা হয়েছে আর এর ব্যাক আর বডি পুরোপুরি পলিকার্বনেটের তৈরি করা হয়েছে। বিশেষ করে এই ফোনটার মার্সম্যালো ব্লু এবং হট পিঙ্ক কালার দুটোকে ভেগান লেদারের ফিনিশিং দেওয়া হয়েছে। তবে ফরেস্ট ব্লু কালারটিতে PMMA অ্যাক্রিলিক গ্লাস ডিজাইন রাখা হয়েছে। ফোনটাতে IP68 রেটিং রাখা হয়েছে, অর্থাৎ এই ফোনটি পুরোপুরি ডাস্ট প্রুফ এবং ওয়াটার প্রুফ। 3 মিটার জলের তলায় এই ফোনটা অনায়াসে 30 মিনিট পর্যন্ত সার্ভাইভ করতে পারবে। এই দামের মধ্যে এটি কিন্তু একটি বড় সড়ো প্লাস পয়েন্ট। তাছাড়া সাউন্ডের ক্ষেত্রে এখানে খুব ভালো কাজ করেছে মোটোরোলা। ডুয়েল স্টিরিং স্পিকার তো পাচ্ছেন, তারপর এখানে ডলবি অ্যাটমোসের স্পিকার ইউজ করা হয়েছে। এছাড়া এখানে হ্যাপটিক ভাইব্রেটর মোটর ইউজ করছে মোটোরোলা, যেটি খুব সুন্দর কাজ করছে, যার ফলে গেমিং এর এক্সপিরিয়েন্স আরো ভালো পাবেন। এখানে 15টি 5G ব্যান্ডের সাপোর্ট রাখা হয়েছে আর এই ফোনটাতে 4G আর 5G ক্যারিয়ার রেগুলেশনের সাপোর্ট পেয়ে যাবেন এবং ওয়াইফাই 6 ব্লুটুথ 5.2 এর মতন লেটেস্ট ভার্সন দেওয়া হয়েছে এবং NFC সাপোর্ট তো পেয়ে যাচ্ছেন। অর্থাৎ এই ফোনটাতে যা যা লেটেস্ট টেকনোলজি দরকার সব কিছু রাখা হয়েছে। এমনকিও এই দামের মধ্যে এখানে বেস্ট কোয়ালিটি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। এখানে 6.7 ইঞ্চির 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে আপনারা পাবেন আর এই ডিসপ্লেটি PLED ডিসপ্লে, অর্থাৎ এটি প্লাস্টিকের তৈরি অ্যামোলেড ডিসপ্লে। মানে ডিসপ্লেটি যথেষ্ট হালকা এবং এই ডিসপ্লেটি 10-bit প্যানেল ইউজ করা হয়েছে আর 144Hz সর্বোচ্চ রিফ্রেশ এখানে প্রোভাইড করা হয়েছে, অর্থাৎ এক কথায় বেস্ট কোয়ালিটি ডিসপ্লে আমরা বলতে পারি। আর ডিসপ্লেতে SGS আই প্রোটেকশন সিস্টেম রাখা হয়েছে এবং DCI P3 টেকনোলজি ইউজ করা হয়েছে, অর্থাৎ এখানে কালার অ্যাকুরেসি এবং ভিউ অ্যাঙ্গেল যথেষ্ট ভালো পেয়ে যাবেন এবং চোখের সুরক্ষার জন্য খুব ভালো কোয়ালিটির ডিসপ্লে এটা আমরা বলতে পারি। এখানে 1600 nits পর্যন্ত পিক ব্রাইটনেস পেয়ে যাবেন, ঘরে বাইরে ডিসপ্লেতে কন্টেন্ট দেখতে কোনো সমস্যা হবে না এবং গোল্ডেন গ্লাস 5 প্রোটেকশন রাখা হয়েছে ডিসপ্লেতে। যদি এখানে HDR সাপোর্ট নেই তবে Wide 1 Eleven সাপোর্ট আছে, অর্থাৎ OTT প্ল্যাটফর্মের কন্টেন্টগুলোকে আপনারা অনায়াসে HD কোয়ালিটিতে দেখতে পারবেন। আর যেহেতু এটি একটি অ্যামোলেড ডিসপ্লে, সেহেতু এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অ্যালোকেশনটিও মোটোরোলা দিয়েছে, যেটি খুব দ্রুত কাজ করছে। আর ভালো ডিসপ্লের মতন এখানে পারফরমেন্সের জন্য ভালো কোয়ালিটির প্রসেসর দিয়েছে মোটোরোলা। এখানে 4 nanometer বেস করে 3 স্ন্যাপড্রাগন 7S Generation 2 এর মতন ভালো কোয়ালিটির প্রসেসর দিয়েছে মোটোরোলা। তার পাশাপাশি LPDDR5X RAM এবং ফোনের স্টোরেজ দেখা হচ্ছে EFS 2.2, মানে ওভারঅল কম্বিনেশনে এখানে 6 লাখের উপরে অন্ডারটুস করে আপনারা পেয়ে যাবেন। আর এই প্রসেসরে কোনো হিটিং ইস্যু আমরা দেখতে পাচ্ছি না এবং অবশ্যই এখানে গেমিং পারফরমেন্স খুব ভালো পেয়ে যাবেন। BGMI আপনারা 60 frames per second স্মুথ কোয়ালিটিতে খেলতে পারবেন, এমনকি এই মোবাইলে মাল্টিটাস্কও আপনারা করতে পারবেন একদম স্মুথ কোয়ালিটিতে। আর প্রসেসরের পাশাপাশি এখানে সফটওয়্যারও খুব ভালো কাজ করেছে মোটোরোলা। এখানে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন Android 14 দিয়েছে মোটোরোলা। তবে এখানে প্রথম আমরা কোনো কাস্টমাইজেশন UI দেখতে পাচ্ছি, যার নাম রাখা হয়েছে হ্যালো UI, যেটি আমরা মোটোরোলা এইচ 50 প্রো ফোনটাতেও দেখেছিলাম। এই UIটি যথেষ্ট ক্লিন, অর্থাৎ এখানে কোনো আমরা ব্লুটার এবং এক্সট্রা প্রি ইনস্টল অ্যাপ দেখতে পাচ্ছি না। তবে মোটোরোলা এখানে কাজের কিছু বেশ ফিচার্স দিয়েছে, এই যেমন ধরুন ডিফল্ট ফিচার্স পাবেন যার ফলে আপনারা ওয়্যারলেসলি টিভি বা ল্যাপটপের সাথে আপনার ফোনটিকে কানেক্ট করতে পারবেন এবং এখানে মোটো কানেক্টিংয়ের মাধ্যমে আপনারা আপনার ফোনের ডিসপ্লেটিকে টিভির সাথে কানেক্ট করতে পারবেন, যার ফলে মোবাইলের ডিসপ্লেটিকে টিভিতে রান করতে পারবেন। তারপর এখানে ফ্যামিলি স্পেসের মতন একটি ভালো ফেসিলিটি দেওয়া হয়েছে, যার মাধ্যমে আপনারা যে কোনো অ্যাপগুলোকে ডুয়েলভাবে ইউজ করতে পারবেন এবং সেখানে পাসওয়ার্ড লাগিয়ে সুরক্ষিত রাখতে পারবেন। অর্থাৎ ক্লিন সফটওয়্যার এক্সপিরিয়েন্সের পাশাপাশি আপনি এখানে একটি সুরক্ষিত সফটওয়্যার এক্সপিরিয়েন্সও পেয়ে যাবেন।
তাছাড়া মোটরোলা এখানে 3 বছর পর্যন্ত ওএস আপডেট প্রোভাইড করবে এবং 4 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট প্রোভাইড করবে। অর্থাৎ সফটওয়্যার আপডেটের ক্ষেত্রে মোটরোলা এবার একটি ভালো কাজ করেছে। জাস্ট খালি একটি প্রার্থনা, মোটরোলা যেন টাইম মতন তাদের সফটওয়্যার আপডেটগুলোকে প্রোভাইড করে। অর্থাৎ মোটরোলার ডিজাইন এখন ভালো করে ফেলেছে, তাদের সফটওয়্যার আপডেটও খুব ভালো করতে চলেছে, এবং ক্যামেরার দিক থেকে মোটরোলাতে যে কমপ্লেন্ট ছিল সেখানেও এখন মোটরোলা যথেষ্ট ইম্প্রুভ করেছে তাদের এস সিরিজগুলোতে। মোটরোলা S50 Pro ফোনটাতে আমরা যথেষ্ট ভালো কোয়ালিটির ক্যামেরা পেয়েছিলাম, এমনকি মোটরোলা S50 Fusion ফোনটাতেও ভালো কোয়ালিটির ক্যামেরা মোটরোলা প্রোভাইড করেছে। এখানে 50 মেগাপিক্সেলের ওয়ার সেন্সর যুক্ত আপনারা ক্যামেরা পাবেন এবং 13 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ক্যামেরাও এখানে প্রোভাইড করেছে, যার মাধ্যমে আপনারা ম্যাক্রো মোডও ফটো তুলতে পারবেন, এবং সামনে 32 মেগাপিক্সেলের একটি ভালো কোয়ালিটির সেলফি ক্যামেরা প্রোভাইড করেছে মোটরোলা। আর এর মেন ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে আপনারা অনায়াসে 4K রেজুলেশনে 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শ্যুট করতে পারবেন। এই ভিডিওটির কোয়ালিটি হবে একদম সম্পূর্ণ সেক ফ্রি, এবং এখানে আপনারা ডুয়েল মোডে ভিডিও শ্যুট করতে পারবেন এবং বিভিন্ন রকমের ফিল্টার পেয়ে যাবেন ভিডিও শ্যুট করার সময়, যেগুলি আপনার যথেষ্ট কাজে লাগবে সোশ্যাল মিডিয়াতে কোনো ফটো ছাড়ার সময় বা ভিডিও ছাড়ার সময়। অর্থাৎ আমরা এই ফোনটাতে একটি ভালো কোয়ালিটির ক্যামেরা সেটআপ পেয়ে যাচ্ছি, এমনকি এখানে ব্যাটারিও খুব ভালো রাখা হয়েছে, 5000 mAh মতন বড় সড়ো ব্যাটারি পাচ্ছেন, যেটিকে চার্জ করার জন্য 60 ওয়াটের একটি চার্জারও প্রোভাইড করেছে মোটরোলা, যার ফলে মাত্র 15 মিনিটে আপনারা আপনার ফোনটিকে ফুল চার্জ করতে পারবেন। অর্থাৎ এই ফোনটাতে আপনারা ভালো কোয়ালিটির ডিসপ্লে, ভালো কোয়ালিটির প্রসেসর এবং ভালো কোয়ালিটির ক্যামেরা পেয়ে যাচ্ছেন, আর অসাধারণ ডিজাইন আর লুক তো আছেই। শুধু এখানে একটি মাত্র কম্প্রোমাইজ আপনারা পেয়ে যাবেন, যদিও এ দামের ফোনগুলোতে এই কম্প্রোমাইজটি আপনাকে অন্যান্য ফোনেও করতে হয়, সেটি হচ্ছে এখানে 3.5 mm অডিও জ্যাকটি আপনারা পাচ্ছেন না। যদিও এই কম্প্রোমাইজটিকে খুব একটি বড় সড়ো কম্প্রোমাইজ আমরা বলতে পারি না, 23,000 rupees মধ্যে এই ফোনটা একটি বেস্ট 5G ফোন আমরা বলতে পারি, এবং এই ফোনটিকে আপনারা অবশ্যই কিনতে পারেন। তো মোটরোলা S50 Fusion এই ফোনটার সম্পূর্ণ রিভিউ আপনারা দেখে নিলেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আর ভিডিওটি ভালো লাগলে এখন একটি লাইক করতে পারেন, এবং যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা টেলিগ্রামটিকে এখনই সাবস্ক্রাইব করুন, এই ধরনের ভিডিও পেতে হলে। তো আজকে ভিডিও রাখছি বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিও। আজকে টাটা, বাই বাই।